হ্যালো এভরিওয়ান, স্বপ্না প্রপার্টি সলিউশন পয়েন্টের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ যে ফ্ল্যাটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা কল্যাণী রথতলাতে রয়েছে। রথতলার একদম রাস্তার ওপরেই রয়েছে এই ফ্ল্যাটটা। এই জায়গাটা কল্যাণী মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে। 3BHK ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোর, 1037 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ এরিয়া, ফ্রন্ট সাইড সেললিট ফ্ল্যাট, নর্থ এবং ইস্ট ফেসিং। এই ফ্ল্যাটে লিফট অ্যাভেলেবেল। ফ্ল্যাটের বয়স মাত্র 2 বছর। ওনারা ফ্ল্যাটটা নিয়েছিলেন, নেওয়ার পরে 2 বছরের মধ্যে সেল করে দিচ্ছে। ওনাদের SBI-তে লোন চলছে। কেউ যদি লোন করে ফ্ল্যাটটা নিতে চায় নামটা ট্রান্সফার করে নিলেই হবে। পেপারপত্র পুরো ক্লিয়ার রয়েছে, লোন অ্যাভেলেবেল প্রপার্টি। আপনারা লোন করেও ফ্ল্যাটটা নিতে পারেন। এটা হলো ফার্স্ট রুম, রুমগুলো কিন্তু খুবই বড় বড় রয়েছে। এখান থেকে বাগমোড় বাজার একদমই কাছেই রয়েছে। ব্যালকনি থেকে কিন্তু একদম সামনের রাস্তাটাও দেখা যাচ্ছে। রথতলা বাজারও একদম কাছেই রয়েছে। রাস্তায় বার হলে একদম রানিং রাস্তা, সব কিছুই পেয়ে যাবেন। রথতলা থেকে বুদ্ধ পার্ক পর্যন্ত টোটাল কমপ্লিট বাজার। এটা হলো সেকেন্ড বেডরুম। নারায়ণা স্কুল একদম কাছেই রয়েছে, রথতলা মন্দিরও একদম কাছেই পড়ছে, বুদ্ধ পার্কও একদম কাছেই রয়েছে, বাগমোড়ও একদম কাছেই রয়েছে। ফ্ল্যাটটা থেকে একদম কাছেই রেলওয়ে স্টেশন পড়বে, কাঁচড়াপাড়া স্টেশন এবং কল্যাণী স্টেশন। এটা হলো ফার্স্ট বাথরুম। আর এটা হলো সেকেন্ড বাথরুম। এই বাথরুমে কোমোড লাগানোই রয়েছে। এটা হলো 3 নম্বর বেডরুম। রানী রাসমণির ঘাট একদমই কাছেই পড়বে। রথতলার মতন জায়গাতে যারা থাকতে চায়, একদমই কম বাজেটের মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছে, তারা কিন্তু এই ফ্ল্যাটটা নিতে পারেন। ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্ল্যাট, আর লোকেশনটাও খুবই ভালো। এই ফ্ল্যাটে গ্যারেজ রয়েছে, কেউ যদি গ্যারেজ নেয় তবে তাকে সেই টাকাটা এক্সট্রা পে করতে হবে। স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়াই আছে, ডেসক্রিপশন বক্সেও আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। অবশ্যই কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আশেপাশের পরিবেশও কিন্তু খুবই ভালো। আমাদের চ্যানেলে আপনারা মদনপুর, কল্যাণী, কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটির প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।